হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যখন একটা নর্মাল জীবনে থাকি, সারাদিন এক কাজ করতে থাকি, একটা ফ্লোতে থাকি, মনে করো স্কুল থেকে আসছি, আমাদের কাজ করছি, অথবা আমাদের যার যে কাজ আছে ওইগুলা করতেছি, মনে করো পড়াশোনা করা, তারপর যার যে কাজ এগুলো করতেছি, তো কাজের মাঝখানে থাকে কিছু বুঝা যায় না। কিন্তু হঠাৎ এমন কিছু দিন আসে যে হঠাৎ করে তুমি সবকিছু অফ হয়ে গেলো, সারাদিন তুমি মুভি দেখছো বা এটা করছো বা ওইটা করছো, সময় নষ্ট হয়ে গেছে, তারপর তোমার খারাপ লাগতেছে। মেন কথা, তোমার সময় নষ্ট হয়েছে দেখে তোমার খারাপ লাগতেছে, এখন কথা হইতেছে তোমার কি আসলে সময় নষ্ট হয়েছে। এখন ওই টাইমটাতে তুমি কিছু না কিছু তো করছো, মনে করো তুমি একটা মুভি দেখছো, ওই মুভিতে কিছু না কিছু তো ছিল যেটা থেকে তুমি কিছু শিখছো, বা তুমি মনে করো সারাদিন কিছু একটা স্ক্রল করছো, কিছু না কিছু তো পড়ছো, তুমি কিছু না কিছু তো দেখছো। এখন কথা হইতেছে ওই জিনিসগুলো হয়তো তোমার ইনস্ট্যান্ট কোনো ভাবে কাজে লাগতেছে না, কিন্তু কিছু না কিছু তো শিখছো। এখন কথা হইতেছে আর মন খারাপ করে থেকে লাভ নাই, এখন তুমি সবকিছু অফ করে আবার নতুন করা শুরু করো। আর ওই সময়টা আসলে নষ্ট হয়েছে না, ওই সময়টা হয়তো তুমি যা চাও ওইটার জন্য ওই কাজগুলো না, কিন্তু হয়তো ওই জিনিসগুলো দিয়ে তুমি অন্য কিছু করতে পারো। মনে করো তুমি সারাদিন বিছানায় পড়ে আসো, শুয়ে আসো, ওই দিনটা তোমার খারাপ লাগছে, খারাপ লাগতেছে, কিছু করতে ইচ্ছা করতেছে না, এখন তোমার কাছে তাহলে কি আছে? তোমার কাছে সারাদিন নষ্ট করার একটা এক্সপিরিয়েন্স আছে, তো বুঝতেই পারতেছো আসলে সময় নষ্ট বলতে কিছুই নাই। এমন কিছু হইতে পারে যে তুমি যা চাও ওইটার জন্য কোনো কাজ হয়েছে না দেখে তুমি বলতেছো সময় নষ্ট হয়েছে, আসলে এটাও সময় নষ্ট না, এখন তুমি যা চাও ওইটার জন্য কাজ করো, তাই এই যা সময় নষ্ট হয়েছে এটা চিন্তা বাদ দাও এবং তোমার আসল কাজ শুরু করো।